মালিক আমার সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ এইজন্য আপনি সুন্দর বলে অহংকার কইরেন না আপনার চেহারাটা ফর্সা বলে আপনি অহংকার কইরেন না আপনার টাকা আছে বলে আপনি অহংকার করেন না আমার বলা হয়েছে লা তামশি ফিল আবদি মারহা তোমরা জমিনের মধ্যে অহংকার করো না অহংকার করছিল কারুন কারুন অহংকার কইনা ঘোড়া থেকে মাটিতে নামছে মাটি গ্রাস কইরা ফলাইছে এখনো সে মাটির নিচে যাইতেছে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতেই থাকবে এটাই হলো আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ ইচ্ছা করলে আমরা রে ঘুমের মধ্যে মাইরা ফলায় রাখতে পারি কি পারে না ও বান্দা তুমি যে আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমায় যাও এমন খবর পাওয়া যায় ঘুম থেকে আর উঠে নাই চিরদিনের জন্য মানুষটা চলে গেছে এরপর আল্লাহ আমরা রে ঘুম থেকে উঠাইয়া চলাইতেছে ফিরাইতেছে খাওয়াইতেছে অথচ আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না মা বাবার খেদমত করি না আমরা আল্লাহর সঙ্গে না ফরমানি করি আল্লাহ যদি আমরা যেইভাবে একজন আরেকজনের তিনটা ডাক দিলে চারটা ডাকের মাথায় ধমক মারি স্বামী স্ত্রীকে ডাক দিলে যেমন করে স্ত্রীকে ধমক মারেন জবাব না দিলে ও বন্ধু রে বন্ধু বন্ধুর কাছে মেসেজ পাঠায় তিনটা মেসেজের পরে রিপ্লাই না দিলে দুস্থ কয় কি রে দুস্থ আমার কি ভুল গেছস নাকি কত প্রশ্ন কত অভিযোগ অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কতবার মসজিদে ডাকাইতাছে মুয়াজ্জিনকে দিয়া ফজরের নামাজের ফরজ দুই রাকাত এক বছরে হলো 730 রাকাত জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত এক বছরে ফরজ হলো 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত এক বছরে ফরজ হলো 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত এক বছরে হলো 1095 রাকাত সুবহানাল্লাহ কষ্ট দিন আপনারা জাগাত জাগাত নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো কফল দাগ ফেলাইলে কামাই তোরা বুঝা ভর্তি হইব তুমি নামাজ পড়বা আবার কফল দাগ ফেলাই বাবার শুদ্ধ নাম্বার ওয়ান এই হাত আমার ফলা মান্ডি করে ফলা মান্ডি কা ফলা মান্ডি ঠিক কিনা চলবো কিনা বলো চলবো কিনা বলো একবার জায়গা মতো আস তুমি নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বা আর নামাজ থেকে বাইরে কইবা আমার নবীর বিরুদ্ধে এই নামাজ পড়লে কাম হইব নি না তুমি মারে মারে দমক দিয়ে কত কইবা বাপেরে ফুলের মালা দিবা লাভ হইব নি না যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে চুল পরিমাণ লাড়ানো যাবে না মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিন এক বছরে গেল 1095 রাকাত আর এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত ওই 4 রাকাত ফরজ এক বছরে হলো 1460 রাকাত আর 365 দিন এক বছরে ফরজ গুলো পড়ার জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেয় জোরে কোন কয়বার এক বছরে আপনাকে 1825 বার মুয়াজ্জিনি কইছি কি জানেন নি হাইয়া আলা সালাহ এক বছরে আপনাকে 1825 বার আপনাকে মুয়াজ্জিন বলল আসো আসো নামাজে আসো আল্লাহ আকবার করে গেল খুব মনোযোগ আর পৃথিবীর সবচাইতে সেরা ডায়লগ আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আর কোন ডায়লগ আছে না এরপর আর কোন বাণী আছে না আল্লাহর উপরে কেউ আছে না আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম
বান্দারে ও বান্দা বান্দা বান্দার প্রতি যে মে ডাক দিলে জব না দিলে রাগ করে আল্লাহ যদি এই ভাবে বান্দার প্রতি গুসসা হইছে তো গা তইলে বাইম মাছ দেখাইছি না গড়াত কাড়া লাগায়া গরে মাইরা ফেলার কইলে বাইম মাছ ছুটে দিলে কইলে আবার মশকুলের ডাল দিয়া রুই মাছের মাথা দিয়া বেহা করে কাটালা লাগা রইলে পৃথিবীর কোন ডাক্তার কবির আজ কাম হইলে নাই কথা কন ঠিক না আমার কথা রাগ করতেছেন আমি গুরাত ধরছি গুরাত কোথায় ধরছি গোড়ায় ধরছি গোড়ায় এই জন্য যুবক ভাইয়ারা আমার এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ বলে আমি তোরে বাইরে ফালাই রাখতাম পানি একদিন তো আমি আল্লাহই মরণ দিব এরপর আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখতেছি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং প্রেমময় এই জন্য আমি আল্লাহ তোরে ঘুরবার সুযোগ দিছি খাইবার সুযোগ দিছি ঘুমাইবার সুযোগ দিছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে মেঘনা নদী ডুব দিলে দেখবেন নাকি তা ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ পাবে ওরে মন পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন পাগল জীব কোন বেটা কিতা তাহিরের মন্দ বইতে হোনা টাইম নাই আমার মালিক রাজি থাকলে ইতা দেখি তা করো দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আরে বাবা হ্যাঁ দেখতে সত্যি মন জান না তো শুরু তুই শুরু করলাম বলে গাওয়া মারহাবা জোরে গন্না গিলে দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ওরে আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে কত মানিকার রতন কত মানিকার রতন পীরের দিল দরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন অনুরাগের ভান রাখিলে কত সাধ মহদ বেশে চলে বিজলির বেশে তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশ বাতাস শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন এটা পরিষ্কার লাগব দেখো না বাপ দা কি মরলে মরিয়া যাবো গা কিন্তু হক কথা কয়ে মরিয়া যাবো এটা যখন খাঁটি হইব নিয়ামত দেওয়ার মালিক কে না এটা খাঁটি হইতে হইব আল্লাহ কইছে আমি তোর চেহারার দিকে তাকাই না আমি তোর ড্রেসের দিকে তাকাই না আমি তোর ইডার দিকে তাকাই এটা কি তা বলো বলো এই জন্য আমি যে নামাজের কথা কইছি লা সলাতা ইল্লা বিহুজুরি কলব হুজুরি কলব সারা নামাজ হবে না ঠিক জোরে বলো ঠিক কি না বলো হুজুরি কলব সারা নামাজ হবে না
এইজন্য বলছিলাম দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন এই দিলটা যদি ভালো হয়ে যাবে অন্তর যদি ভালো হয়ে যাবে কোন বেড়ায় তোমার ঈমান চুরি করতে পারবে না কেডা উজানে আছে কেডা ভাটিতে আছে কেডা জোয়ারে আছে কেডা ভাটির মধ্যে আছে অতি সহজে আপনি বুঝতে পারবেন বোঝার ক্ষমতা দিবেন একজন জবান খুলে কোন তিনি কে বুঝছেন বাবা ওস্তাদ কি তারে কি দিছে তোর অত জোরে কই দিব বাগর বেড়েত না দেশি মাসকা গলা বল বড় তো মারাবাগন বাবা জান আমি কইছিলাম জায়গা হবে না আপনারা যদি আমি ব্লক করে দেন তাহলে আমার মানুষ আর 10 মিনিট পরে যে ঠেলাটা দিবে দিব বকু মানুষ তো দুপুরে খাই আইতি বটিক নি বসা জায়গা আছে না আছে একটু বন কি তারে হ্যাঁ ফুটকা ফুটকা ডরাই কিন্তু অন্য বাড়ি ধরে বন বারে হোলা বন মেজাজ গরম দিল নরম আমরা জি আনো যায় এখানে 100 100 মাঝে মাঝে হলালে লেমেজে গের কি কি আর এটা কমাইতে ইউ আর কি কারণ বন বারে যাকে জেলে মেসি কেন ইতা ওই যে বিভিন্ন দূরদূরান্ত জেলার মধ্যে হলালে লেমেজে গা ইতা ইউটিউবে দিয়া দিয়া কয় বন বারে বড়াই বলে এজন ইতা হন একটু কমাইতে ইউ কথা কোন ঠিক কি না আর কাজটা লাগলে ডাইরেক্ট গাই দিয়ে ফালাই দিয়া কি রে করোনাটা কি দাম না এমনে গাই দিয়ে দূরান্তি মারছে না হ্যাঁ দেখে দূর দিছে একটা খুসুটে খাই ফুরি গেছে আর কি হ্যাঁ গে একটা ফাতার দিয়ে গাইডা মাইরে এবারে মাইরি লিছে তুই মার সুত কিল লাগে সাইরা দস না জাগা হ্যাঁ ফুরি গেছে জাগা হন গে লাগে 22 বছর কইবে যে বাপরে বাপ বাপরে বাপ মানিক কাছে গাইডা মারছিন দাম রে হ্যাঁ তো এমনি সারা জীবন ধরে বাপ রাখবো মোল্লা রাখবো গড়া কথা কোন ঠিক না বেড়ে আপনি কি মনে করেন যে মানুষের মাইরা জরিমানা দালাই লই বেড়া ফুতাই কামরে বুলে যাবো গা অত সোজা না একটা মানুষ খুন করা পৃথিবীর সকল মানুষকে খুন করা ভাই আল্লাহর রাস্তা ফরজ দিয়ে কই কুলটার থেকে হৃদয়ের গভীর থেকে বাজান একটা লোকে চলছেন বইছেন খাইছেন ঘুমাইছেন কেমনে এই সাধারণ জিনিস নিয়ে ঝগড়া লাগিয়া মারা লাইছেন ভাই এই কাজগুলো কইলেন না মারতে যায় আমার কথা মনে করেন তাই রোজ কইতে মারতাম না করছি যা তোর ছেড়ে দিছি এটা মনে রাখেন মন থাকবনি মন থাকবনি মন থাকবনি আর মরণ তো একদিন হইব কিন্তু নিজের হাতে তুইলা নিয়ে না কথা কোন ঠিক না বেটি এটার হিসাব হইবো আল্লাহ কাছে মরণ তো হইবই তো তুই গলার মধ্যে ফাঁসি দিলি কিলে গিয়া আমি তো মরণ দিব তুই তোরটা বেচে নিলে বেচে নিলি কিলে গিয়া এর লাগিয়া তোর সারা জীবন এইভাবে আত্মহত্যা করে এভাবে এই কষ্ট ভোগ করে তোর মরতে হইব এই পেন্ডালা বড় করে দেন এই সর কিবিসান এ ভোলা মান্ডি বয়ে যান গা একটু গজল গান নাহলে দুরুসুরি পড়েন আল্লাহুম্মা দেন বিষয় দেন বিষয় দেন অন্তরের খবর জানে কে আরো জানে কে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে এই জন্য দিলটারে পরিষ্কার রাখা লাগবে মনটারে পরিষ্কার রাখা লাগবে এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে এই সমস্ত গোলামি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোর টেন্ডার বাজি করার জন্য বানাই নাই আমি তোর রাহাজানি করার জন্য বানাই নাই আমি তোরে তোরে আমি দুনিয়ার জমিনে তোরে বাহাদুরি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ
আমি আল্লাহ তোমারে বানাইছি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য আমার আল্লাহ বড় মায়া কইরা ফেরেশতা দিয়া গলা পর্যন্ত বানাইছে আর আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে দলিল কি ফায় খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারাটাকে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই চেহারার ভিতরে একটা মুখ দিছি এই মুখ দিয়া তুই আমারে ডাকবি আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিছি এই জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া আমারে ডাকবি আমি আল্লাহ 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 اللهم اعبد الله ديني دانكي يامرا تومار ريا اللهم اعبد مولا ريا دانكي يامرا تومار ريا اسكر ما فيل قبول كرونغو اسكر ما فيل قبول كرونغو تومار رحمان نامير خاتي ريا ما شاء الله اللهم اعبد مولار ڈاکی امرا تمہارے اللهم اعبد مولار ڈاکی امرا تمہارے زور زور کی اللہ اکبر بولا جاوے نا ہائی رے امر بھاگاورار بابا বুঝাইতাম কলবটা কি জিনিসে বাজান আমি এখন ভাত খাইছি শরীরে একটা শক্তি লাগতেছে আমি একটা ফল খাইতেছি শরীরে একটা শক্তি লাগতেছে আমি দুধ খাইতেছি শরীরে শক্তি লাগতেছে কিন্তু কলবেরও একটা খাদ্য আছে এই কথাগুলো কইলে অনেকে আমরারে বন্ড কয় এই কথাগুলো কইলে অনেকে আমরারে মাজার পূজারি কয় হাই রে একমাত্র মানবিক যদি বান্দা থেকে থাকে সত্যিকার অর্থে ইসলামদারে যারা লালন করে তারা হইল তরিকাপন্থী মুসলমানরা কথা বলেন ঠিক কিনা আমরা বুঝাইতে চাই আমরা যেইভাবে বুঝাইতে চাই দলিল দিলেও বুঝে না এরা তো এই দেশের মধ্যে থাকে না আমরা তো এই দেশের মধ্যে থাকি এরা থাকে বাংলাদেশে আমরা থাকি প্রেম দেশে প্রেমের ভিতরে বাংলাদেশ আছে বাংলাদেশের ভিতরেও প্রেম আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ওরা থাকে কাম দেশে আমরা থাকি প্রেম দেশে এই জন্য কাম দেশে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে প্রেম দেশে গেলে আমার আল্লাহ বলেন ওয়া বাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত আরে আমি আল্লাহর প্রেম সাগরে যারা লাভ দিবি আমি আল্লাহ তোদের কি জান্নাত দিয়া দিব আমরা বুঝাইতে চাইতেছি খাবার খাইলে গায়ের মধ্যে শক্তি লাগে আর কলবের একটা খাদ্য আছে এটা ভাত খাইলে এটা তাজা হয় না এটা ছান তরকারি খাইলে তাজা হয় না দলিল গিজাউল কলবে জিকরুল্লাহ গিজাউল কলবে জিকরুল্লাহ গিজাউল কলবে জিকরুল্লাহ আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম ইমানদারের একমাত্র কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না কি কথা বলতে পারছি কলবের খাদ্য আসেনি আজকে খাউন্ডা দিবে ইন্দি বালা মতো দুইটা শান লয়ে ইসলাম লাস্টে চলবো নিডি কলবের খাদ্য কি তো জিকির করলে শান গাইলি যে দোকান ফাটে যায় যে কথা হেরি গান টান গাই গেছে এই ব্যাপারে কিছু কইতারেন না কইতারেন না কিছু ডাইরেক্ট কইবেন যে শুনো হুজুর আইন না অতলাহা দিয়ে দিছি আর সামনে তুমি যেন অতলা ওয়াজ বুঝুন নিয়ে গেছো গা তো সামনে তুমি দিনে বলে ওয়াজটা করে লয় তাই হুজুর কইছে আমরা হাতে দেন না তাই হুজুরের বান্ডাল ফাটাই দিবা গিজাউল কালবি জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির জিকির যারা করে পানি তাদের প্রতি রাজি হইয়া যায়
জিকির যারা করে গাছে তাদের প্রতি রাজি হইয়া যায়, জিকির যারা করে বনের পশু তার সালাম করে, কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ শুরু হয়ে গেল, মূসা কালিমুল্লাহর কথা মনে হয়ে গেল, কইতাম নি মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আল্লাহর সঙ্গে কথা বললে শান্তি লাগে কি লাগে না? মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। রাত্রে একটার পরে টান্ডা দিলে বুঝতে নিলে যে কিতা কইতাছি, তখন তো মনটা দুরু দুরু করতেছে, খালি ভক্ত দিক কেন বইয়া বুঝতেছে না, এই বুঝে দিলেন গেলে রাত্রে বারোটার হরিটি গাইতালে গাফ আমার বাপে গাইতো আগে গাফুর রহিম বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ বন্ধু নাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী বস্ত কবরেরই আজু মানুষ দেখি তো আরে তিনবার কন্যা আনলো খবরে রে আজাব যো দি মানুষ দেখি তো গরবারি পাগল হইতো গরবাগল হই কি দিয়া কি বুঝামু, সময়টা অনেক অল্প, দৌড়াইতেছি বোঝার জন্য। আজকে আমাদের আত্মারা ঠিক করিয়া যামু, আজকে আমাদের অন্তরে তাসকিয়া পয়দা করিয়া দিয়া যামু, আজকে অন্তরের ভিতরে মোরা খাবার হালত তৈরি করিয়া দিয়া যামু, আজকে অন্তরের ভিতরে মুসাহাদার হালত তৈরি করিয়া দিয়া যামু, আজকে অন্তরের ভিতরে ফানাফিল্লার হালত তৈরি করিয়া দিয়া যামু, আজকে অন্তরের ভিতরে বাকাবিল্লার হালত তৈরি করিয়া দিয়া যামু, আজকে শরীয়তের জজবা তৈরি হোক, আজকে তরিকতের জজবা তৈরি হোক, আজকে হাকিকতের জজবা তৈরি হোক, আজকে মারে ফতের জজবা তৈর হয়ে যাক। কারণ আমার নবী বলছে শরিয়াত ওয়া কোয়ালি, শরিয়ত হলো আমি নবীর কথা, আর তরিকাত ওয়া ফালি, আর তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারে ফত হলো আমি নবীর গোপন রহস্য। শরিয়তের কথা বললে মোল্লারা কোনো ফতোয়া নাই, মার ফতের সাগরে ডুবটা মারলে ফুলাফান কয় এগুলা কই কর্তিকা, ওই যে কইসলাম শরীরে খাওয়ান খাইলে শরীরে শক্তি হয়, এই শক্তি হয়তো মাটির সঙ্গে মিশে যাবে, কারণ এই কলপ ঠিক না থাকলে দেহটারে মাটি খাইয়া পালায়, আর কলপ ঠিক থাকলে মাটিও তারে সই না। কথা কন কথা কন কথা কন কথা কন, এখন কোন কাম করলে মাটি আপনারা দরত না, আল্লাহর হাবিব আমরা দোয়া শিখাইয়ে দিছে, দেখ রে কবর আজাব টিকা যদি বাঁচতে চাস, সাপের কামড় টিকা যদি বাঁচতে চাস, আর যদি কবরে আজাবের মাটির চাপা টিকা বাঁচতে চাস, তাইলে একটা দোয়া শিখাইয়া দিই, দোয়াটা কইবেন নি আপনারা আমার সাথে, সবাই আমার সাথে কোন আল্লাহুম্মা মানি না সুরে কোন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর اللهم اني اعوذ بك من عذاب القبر আমার নবী কই এই দোয়াটা সকাল সন্ধ্যায় যারা পড়বে সাপে তারে ধরবে না, মাটি তারে চাপা দিবে না, তাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াবে না, বিচ্ছু তারে অ্যাটাক করবে না, জবানটা খুলে বলো আল্লাহ, তাইলে আবার বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন
আযাবিল কবর এই দোয়াটা বেশি বেশি পড়বেন কবরের আযাব আপনারে ধরবে না এই জন্য যুবক ভাইরা গায়ের মধ্যে ফেরাল্লা প্লেয়ার তেল মাখলে কবরের মাটির পোড়া থেকে বাঁচতে পারবেন না যার কলব ঠিক থাকবে তার দেহটা ভালো থাকবে আর যার কলবে পছন্দ করে যাবে শরীর যদি ফর্সা হোক না কেন এই শরীর মাটি খেয়ে নেবে কথা কোন ঠিক কিনা এই জন্য মূসা কালিমুল্লাহ দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেল আশার পরে একদল উম্মত বলতেছে মূসা নবী আমরা তো আপনার উম্মত কিন্তু আমরা জানি আপনার মতন জ্ঞানী আর কেউ নাই মূসা নবী মনে মনে চুপ করে বসে রইলেন মূসা নবী তো কয় হ আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি এই মুহূর্তে কেউ তো আল্লাহর সঙ্গে কথা বলে না এই মুহূর্তে আমি হইলাম নবী যারা পৃথিবীতে আর কোনো নবী নাই আর তিনি চুপ করে বুঝাইলেন আমি সবচাইতে বড় জ্ঞানী যেই মাত্র চুপ ছিল ওই মুহূর্তে আল্লাহর সঙ্গে পরের দিন কথা বলতে গেছে কিন্তু আমার আল্লাহ কথা বলে না আল্লাহরে মূসা নবী ডাক দিয়ে কই আল্লাহ তোমারে আমি এত ডাকলাম তোমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না ও আমার আল্লাহ ও আল্লাহ গো ও আমার আল্লাহ তোমারে এত ডাক দিলাম তুমি জবাব দেও না কেন আল্লাহ ডাক দিয়ে মূসা রে ও মূসা সব অহংকার আমি আল্লাহর জন্য সব ক্ষমতা আমি আল্লাহর জন্য হে মূসা তোমার উম্মত তোমারে কইছে তোমার মতন জ্ঞানী আর কেউ নাই ও মূসা রে তুমি চুপ করে বুঝাইলা যে তুমি জ্ঞানী তবে এই জন্য আমি একটু মাইন্ড করছি তোমার প্রতি ও আল্লাহ আমি তো নবী আমি তো তোমার সঙ্গে কথা বলি এই জন্য না আমি চুপ করে একটু সম্মতি জানাইছি আল্লাহ বলে মূসা না রে না তুই যদিও মনে করতেছ তোমার মতন জ্ঞানী আর কেউ নাই কিন্তু তুমি আজকে শুননা যাও তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে মূসা নবী কাল্লাই ডাবার কেড়া আল্লাহ কইরা জমিনের উপরে থাকে না মাঝে মাঝে আসে এই লোকটা থাকে পানির নিচে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই যে কইছিলাম না গান্ডা এই গান্ডা গাইছি লাগা ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ঠিক কি না বলেন এই জন্য আমার যুব এই আমার যুব জবানটা কইলা কোন আল্লাহু আকবার চিৎকার মাইনা কোন ইয়ার আইরে মূসা নবীর অন্তরে আগুন এমন আগুন জ্বলে গেছে ডাক দিয়া কি আল্লাহ ওই পাগলটা কোথায় কই পাগলটা পানির নিচে সুবহানাল্লাহ কয় না প্রেমের আগুন কষ্ট হইতেছে আপনারা না আপনার মনে হয় আমি ফাইজ দামি করতেছি আমি প্রেম সাগরে ডুব দিয়া বলছি না কথা কমু যে কথা কমু এই কথাগুলা ফানা পিল্লা হওয়ার রাস্তা যে কথাগুলা বলবো এটা পাকা বিল্লা হওয়ার রাস্তা যে কথাগুলো বলবো এটাই মোরাকাবার রাস্তা যে কথাগুলো বলবো আর কিসের এমপি কিসের মন্ত্রী কিসের ওসি কিসের ডিসি কিসের বক্তা কিসের চেয়ারম্যান কিসের কে কোনো কিছু না আল্লাহর ওলি হইতে গেলে কোটি টাকা লাগে না আল্লাহর ওলি হইতে গেলে ক্যামেল পাস লাগে না এটা কুদাইলে আল্লাহর ওলি হতে পারবে একটা অটো রিকশা চালাই সে আল্লাহর ওলি হতে পারবে আমি সেই দেশে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনি মনে করেন না আমি সময় নষ্ট করতেছি নো মূসা নবী কয় আল্লাহ ওই লোকটা থাকে কোথায় কয় পানির নিচে থাকে আরে আল্লাহ তা আমি যা পানির নিচে যাব কিভাবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়ে কে আ মূসা নবী তুমি যদি ওই কানা আবদান সালিহান দলিল দেখে গেলে ভাল লাগে আর কি তুমি যদি ওই প্রেমিকের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে একটা মাছ বোনা করতে হবে মাছ কি মাছ তোমাকে একটা মাছ বোনা করতে হবে ওই মাছটা বোনা কইরা কড়াইয়ের মধ্যে লইবা
করার মধ্যে লইয়া নদীর উপরে নৌকা দিয়া রওনা দিবা নদীর মাঝখানে যেই জায়গায় মাছটা জেতা হইয়া নদীর মাঝখানে লাভ দিয়া পড়া যাইব ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিমু ওই রাস্তা দিয়া তুমি দুইকা যাইবা প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল এই কি প্রেমের পাওনা ঠিক না বেটি এইগুলা কেউ বুঝতো না আমারে কইবা আমি ডাক কই এরা তো মুসা ওই ওয়াস আল কারমির কথা বইলা গেছে এরা তো মানসুর হাল্লাজের কথা বইলা গেছে কথা কোন ঠিক কি না এরা তো নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ঠিক কি না মানসুর হাল্লাজ পাগল হইল স্বর্ণের প্রেমেতে স্বর্ণের প্রেমেতে মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারি ওয়াস আল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে ওয়াস আল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে ওই পা আমি পাগলাই কিছু চাই না চাইছে তোমাকে কথা কন ঠিক কিনা এবার আল্লাহ বলে হে মুসা মুসা মাছটা বাজি করো মাছটা বাজি কইরা মুসা নবী কই এমন একটা নদী এই নদীর মধ্যে ফাঁড়ি দিতে গেলে তো একলা একলা ডর লাগে ঠিক না বেঠি এবার মুসা আলাইহিস সালাম একজন নবীকে সাথে নিলেন ওই মুসা কালিমুল্লাহ একজন সঙ্গীকে কাছে নিলেন ওই সঙ্গীকে নিয়ে বললেন ও আমার সফর সঙ্গী তুমি আমার আপনি আমার পিছনে বসুন আমি আপনার সামনে বসি আমরা নৌকা দিয়া রওনা দিমু কি দিয়া রওনা দিমু আমরা নৌকা দিয়া রওনা দিমু আমরা নৌকা দিয়া মাঝখানে যাব আপনি একটু খেয়াল রাখবেন মাছটা জেতা হয় কিনা আমিও একটু খেয়াল রাখবো মাছটা জেতা হয় কিনা এবার ওই নৌকা দিয়া যখন নদীতে রওনা হয়ে গেল হওয়ার পরে নদীতে নৌকা চলতেছে নদীর ভিতরে স্নিগ্ধ বাতাস আসে না নাই মৃদু হাওয়া গায়ের মধ্যে লাগলে গুম গুম ভাব লাগে এবার মুসা নবী নদীর মাঝখানে চলে গেছে আর এই দিক দা পিছন দিক দা যিনি ছিলেন তাহার পিছন দিক দিয়ে তিনি ছিলেন তিনি হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম এসে গেছে আবার মুসা নবী দেখতেছে পিছনে আওয়াজ নাই আওয়াজ না থাকলে তো ঘুমায়া পড়ে মুসা নবীও ঘুমায়া গেছে নৌকা চলতেছে আপন গতিতে বাতাসের তালে তালে নৌকা চলে আমার মুসা নবী একটু পরে ঘুমটা ভাঙ্গে গেছে ঘুমটা ভাঙ্গার পরে দেখতেছি পিছন জনে মাশাল্লাহ ঘুমায় রইছে এবার ডাক দিছে এই ঘুমাইছেন কি লাগা ঘুম থেকে উঠছে উইটে কিরে করাই এদের মধ্যে মাছটা দিনাই মাছটা গেছে গো কই আমি তো কইতাম পারি না কই আপনি কি করছেন কই আমি ঘুমায় গেছিলাম তা আপনি কি দেখছেন না কই আমিও তো ঘুমায় গেছিলাম এখন কোথায় মাছটা পড়ছে আমরা তো নদীর মাঝখানে পড়ে গেছি মনের আশা পূরণ হবে না মনের আশা পূরণ হবে না এ বন্ধু এবার মুসা নবী এবার ডাক দিয়ে কই এখন কি করব এই কুল নদীর কুল নাই নদীর কিনারা নাই এবার আপনারা জবান খুলে বলুন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানি না হাজার হাজার বাবারা জবানটা খুলে বলো যার কেউ নাই তার কে আছে এবার মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলে নদীর মাঝখান থেকে আমার আল্লাহর সঙ্গে প্রেমের ডুরি লাগাইয়া দিছে মারহাবা কন ডাক দিয়া কই আল্লাহ আমি তো নৌকার মধ্যে মাছ তুলিয়া রওনা দিছিলাম সফর সঙ্গে ঘুমাইয়া গেছে আমারও চোখে ঘুম লাগে গেছে এখন মাছটা যে কোন জায়গায় বেরিয়া চলে গেছে আমি বলতে পারি না ও আল্লাহ তুমি তো জানো আমারে কইয়া দাও না মাছটা কোন দিকে আল্লাহ কয় নৌকাটা ঘোরাও নৌকাটা ঘোরাইছে নৌকা ঘুরাইয়া ঘুরাই আইতো আয়া দেখতেছে ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি মাছ কান দিয়ে একটা শুরু হয়ে রয়েছে
আল্লাহ বলে মুসা রে হো মুসা তুমি এই সুরঙ্গ দিয়ে ভিতরে ঢুকো আপনি বুঝছিনি প্রেমিকের কত পরীক্ষা এখন আল্লাহ রাস্তা বানায় যদি ফানি দিয়ে বইরা দিত সব শেষ আছেন এই জন্য প্রেম সাগরে লাভ দিলে আপনাকে কিনারা বিড়াইয়া দিবি একজন জবান খুলে গন্তিনিকে আরে এবার ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া তুই আল্লাহ রাস্তা কি এইটাই নাকি এইটাই এবার মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়া যাইতে 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 আছে যাইতে আছে যাইতে আছে বন্ধু রে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এবার মুসা নবী নিচে যাইয়া দেখে একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে তসবিহ নিয়া আমার আল্লাহর জিকির করতেছে হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কে মনে আর কি দেখা হবে রে বাঘাউরা বাসি জীবনে কথা কোন ঠিক কিনা এবার মুসা নবী কয় এমন একটা জ্ঞানীর কাছে আল্লাহ মারে পাঠাইছে যাইয়া ওই পাগলারে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন এখন বলবেন হুজুর ওই পাগলাটার নাম কি ওই পাগলার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম খিজির অর্থ সবুজ বাবা খিজরে মানে আখদারুন সবুজ আবিয়াদুন সাদা আহমারুন লাল আসওয়াদুন কালো হাজার আসওয়াদ কই না মানে কালো পাথর কি পাথর আসওয়াদুন মানে কালো আবিয়াদুন অর্থ সাদা আহমারুন অর্থ লাল আর আর আখদারুন অর্থ সবুজ আর আখদারুন থেকে খিজির ওনার নাম খিজির না খিজিরে নার লকব কেন জানেননি উনি ফানির তল থেকে মাঝে মাঝে বাইরিয়া নদীর ফাড়ের মধ্যে বইত ওই নদীর ফাড়ের মধ্যে যদি বালু মাটি থাকতো বালু মাটির বইলেও এখানে আমার আল্লাহ সবুজ ঘাস বানাই দিত কি ঘাস বানাই দিত সবুজ ঘাস আল্লাহ হবে কয়টা কি লেগা আল্লাহ ফাড়েনিও আলো ফাড়েনি হ্যাঁ উনি একদম নদীর একদম খোলা আমাদের দেশে যে ওই যে ডেজার দিয়ে বালু তুললে মাঠটা প্রথম সাদা থাকে না এর ফলে না কাশফুল টাশফুল হয় কিন্তু যখন সাদা সাদা বালুর মধ্যে উনি যে বইতেন আল্লাহ বইলাম সাথে সাথে ওই বালু চোখটা যদ্দুরা যাইতো উদ্দুর সবুজ ঘাস হয়ে যাইত এর লাগে ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম খিজির মানে সবুজ আখদারুন জোরে কন্যা সবাই সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ আজ যুবক ভাই মেচ্ছাদি বেশি বাংলা সম্ভব না সময় কম এ বন্ধু ভাই খিজির আলাইহিস সালামকে সালাম দিল সালাম দেওয়ার পরে সালামের জবাব নিলেন বন্ধুরে কান্দেন না বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবাজিরা এ আমার বন্ধু আইসে আইসে আসে আসে আচ্ছা একজন দিছেন 500 টাকা একজন 50 টাকা আমার দিছে না আচ্ছা আরো তাকে লই আও আমাদের প্রশাসনের স্যার আইছে ওই স্যার এদিকে আইন ওই আপনি মিলা দেই প্রেমের আগুন বল খাইছেন নি খাওয়া দইছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কি কষ্ট হইতেছে নাকি আপনার অনেকে তো খাওয়া দাও কাজ কাজকর্মের দিন তো আমি তো তাড়াহুড়া করতেছি আমার আরো দুইটা টিপ আছে আর দুইটা সরি দুইটা মাহফিল আছে আমার মাহফিল যাওয়ার লাগবে এগুলো প্রেমের টিপ কথা কোন ঠিক না বেটি প্রেম আছে যেখানে শান্তি আছে শান্তি আছে দম পড়াইলে সবই বন্ধ রে বন্ধু যাইবার কালে আপন পাইবা না আসিনি 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 দম ফুরাইলে সবই বন্ধ রে বন্ধু যাইবার কালে আপন পাইবা না ঠিক কিনা এটা লেখতাছি আইতাছে সামনে আজকে রাত্রে গাড়ি বইয়া দুইটা করে লিখছি এটা গায়ে গেলাম কি দেখলাম কেমন লাগে আসলে কথাটা ঠিক না বেটি দম পড়াইলে সবই বন্ধ রে বন্ধু যাইবার কালে আপন পাইবা না ঠিক কিনা যাইবনি ফেসবুক বন্ধু কবরে যাওয়ার আগে বুঝেন না 5000 ফ্রেন্ড
5000 ফ্রেন্ডের মধ্যে একটা স্ট্যাটাস দিলেন দেখবেন 12 জন কমেন্টস করে 6 জনে কমেন্টস করে দুনিয়া টাইপ কই 5000 ফ্রেন্ড ফেসবুকের তালিকায় কেউ নাই বুঝতে হবে আপনার মনের বুকে সব ইনবক্স করতে হবে হ্যাঁ ইনবক্স করতে হবে এখানে তাইলে দেখবেন কেউ লাগবেন আপনি কবরে গেলে ওই যা ইনবক্স করবেন তাই আপন হবে জোরে কোন ঠিক না বেঠে দম ফুরাইলে সবই বন্ধ রে বন্ধ যাইবার কালে আপন পাইবা না এ বন্ধু মুসা কালিমুল্লাহ নিচে যাইয়া সালাম দিল এখন আপনারা ব্রেনটা একটু ওয়াশ করতাম সাই আপনারা বলেন সালামটা কি বিল্ডিং এর ভিতরে দিয়েছে না পানির নিচে এবার সালাম দেওয়ার পরে কয় আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী আমি আল্লাহ থেকে রুট ম্যাপ নিয়ে আমি আপনার কাছে এসেছি এবার ডাক দিয়ে বলে আপনার কাছে নাকি এমন কিছু আছে আমার কাছে নাই মেহেরবানি করে কিছু ধার দিবেন নি ওই যে আল্লাহ বলছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছ থেকে জেনে নাও এই জন্য আমি গলা বাজি করে ওয়াজ করি কিন্তু আমার অহংকার করার কোনো সুযোগ নাই কারণ আরেক বেড়ার সিএনডি সালায় আমার পক্ষে চালানো সম্ভব না তাইলে বোঝা গেল আল্লাহ এক এক জনের এক একটা গুণ দিছে এই জন্য তুমি বাহাদুরি করার কোনো জায়গা দুনিয়া নাই কথা কোন ঠিক না তুমি হয়তো 50 লাখ লয়া ফাল মারো কিন্তু মনে রাখবে আর একবারে আল্লাহ কোটি টাকার মালিক বানায়া রাখছে এই জন্য ফাল দেওয়ার কোনো কিছু নাই সব সময় যা পাইবেন তা নিয়েই সন্তুষ্ট থাকবেন একজনের কাছে জবান খুলে কন তিনি কে এবার মুসা নবী বলে খিজর আলাইহিস সালাম আপনার কাছে এমন এলেম আছে যা আমার কাছে নাই মেহরবানি করে আমার একটু ধার দিবেন নিগো ধার এবার ডাক দিয়ে বলে ঠিক আছে মুসা নবী আপনি নবী মানুষ আপনার বেশি কথা বলা যাবে না কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনি আমারে বলেন কয় কি কই তুম আপনাকে নিয়ে আমি সামনে রওনা দিমু সামনে যত ঘটনাই ঘটক না কেন আমার কোনো প্রশ্ন করা যাবে না আপনি শুধু দেখবেন আর শুনবেন জুরে কন্যা সুবহানাল্লাহ মুসা নবীকে আমি আল্লাহর সঙ্গে কথা বলি হানো কথা করতে করতে কি আমি তো মালিকের সঙ্গে কথা বলি এবার ওই মুসা নবী ডাক দিকে ঠিক আছে কথা বলবো না ওই মুগুরু দে মুসা কালিমুল্লাহ খিজর আলাইহিস সালামের সঙ্গে নদী দিয়া রওনা হলো এবার নদী দিয়া রওনা হওয়ার পরে নদীর পারের মধ্যে নৌকা পাইছে নৌকা একটা গরিব মানুষ নৌকাটা পার কইরা দে ওই নৌকার মধ্যে যায়া তিনি উঠলেন মুসা আলাইহিস সালাম উঠলেন যেই মাত্র উঠছে ওইটা নদী পার হইয়া খিজর আলাইহিস সালাম ওই নদীটা পার হইয়া নৌকাটা নিচে দিয়া ফুটা বানাইয়া পানির নিচে নৌকাটারে ডুবাইয়া দিছে এখন মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয়া অব্বা এখানে কি কথা না কইয়া পারে নাকি ডাক দিয়ে বলো মো 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 দজ গজ আপনি গরিবের নৌকাটা দিয়ে পার হইছেন এই নৌকা দিয়ে সে দিন দিনে যাইতে যা রুজি করে সংসার চালাই আপনি কিনলাই গিয়া নৌকাটা ফুটু কইরা নৌকাটা ডুবাইয়া দিলেন কামডা করলেন কি খিজর আলাইহিস সালাম কয় আপনার সঙ্গে চলবেন আপনি চলে যান আপনাকে না বলছি আপনি কোনো কথা বলবেন না বন্ধু রে টান দেন বন্ধু রে আমার ও আমার বাগারর বাবার ও আমার শিবপুর নবীনগরের বাবা জিরা গো এবার ওই মুহূর্তে মুসা নবী বলে ঠিক আছে আর বলবো না এবার ইন্দিমিন টাইমে আবার প্রথম চান্স দিল দিয়ে আর একটু সামনে গেল সামনে যাইয়া দেখতেছেন একটা বিল্ডিং কাটিয়া রইছে এই বিল্ডিংটারে তিনি আঙ্গুল দিয়া সোজা কইরা দিলেন আর মুসা নবী বলে খিজর আলাইহিস সালাম একবারের গরিব বেড়ার নৌকা আঙ্গুল দিয়া ফুটু কইরা ডুবাইয়া দিছেন আর একবারের বিল্ডিং আপনি আঙ্গুল দিয়া সোজা কইরা দিছেন এই নৌকাটা গরিবের মানুষটারে নৌকাটা ডুবাইলেন কিল্লে গিয়া আর বড় লোকের বিল্ডিং রে খাড়া কইরা দিলেন
দেন কি লইয়া খিজর আলাইহিস সালাম বলে এই তো বলছিলাম না আপনি কথা কইেন না আপনি আবার কথা বলছেন আপনি শর্ত ভঙ্গ করেছেন আপনি চলে যান কই না আমার জানতে বাসনা ছিল ঠিক আছে আমি আর আপনাকে প্রশ্ন করব না এবার আপনি সামনে চলেন এবার সামনে চলতেছে তম্পরাইলে ছবি বন্ধ রে বন্ধু যাইবার কানে আপন পাইবা না দেখছেনি যার কেউ নাই তার কে আছে এ ভাই ওই মুহূর্তে মূসা কালিমুল্লাহ বলেন ঠিক আছে আমি আর বলবো না এবার সামনে গেল সামনে যায়া দেখে দুইটা বাচ্চা ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে খিজির আলাইহিস সালাম মাঠ থেকে দুইটা বাচ্চা দৌড়াই না বলা টিপ দিয়া এদের দুইজনের মাইরা ফলাইছে এবার মূসা কালিমুল্লাহ ডাক দিব ম ম ম নৌকা দিলেন ডুবাইয়া বিল্ডিং দিলেন খাড়া কইরা এখন শেষ মেশ আপনি মানুষটা মাইরা ফলাইলেন কামটা করলেন কি আপনি কেন সুন্দর বাচ্চা দুইটারে টিপ দিয়া মাইরা ফলাইছেন এবার খিজির আলাইহিস সালাম বলে না না একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না মূসা নবীকে আর সামনে যাওয়ার দরকার নাই যা বুঝার বুঝা ফলাইছি আমার আল্লাহর দরাজে কত সুমহান আমার আল্লাহর দরিয়াজে কত সুমহান মূসা নবী ডাক দিয়ে কয় খিজির আলাইহিস সালাম আর আমি সামনে যাওয়া লাগবে না আমি আপনার কাছে জানতাম চাই নো গরিবের নৌকাটা কিনলে কে ডুবাইয়া দিলেন বড় লোকের বিল্ডিংটা কিনলে কে খাড়া কইরা দিলেন ছোট্ট বাচ্চারে কেন গলার টিপটা মাইরা বলাইছেন শুধুমাত্র এই এলেমটা আমার দিয়া দেন আমি চইলা যাবো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ ভাই খিজির আলাইহিস সালাম বলে শুনুন আমি গরিবের নৌকাটা ফুটু কইরা দিছি কারণ আছে একদল লোক আসতেছে এদের কাজ হইল যেমন ওয়াজ মাহফিলে অনেকে মোবাইল চুরি করতে আসে সিন্ডিকেট লইয়া পাতাগণ পাতাগণ ঠিক কিনা ওই এখানের মধ্যে একটা দস্যু আছে দস্যু লোক তরাস ডাকাতের গোষ্ঠী আছে এদের কাজ হলে মানুষের নৌকা ভাঙ্গা চুইরা দিয়া যায় আর নৌকার কাঠগুলা তারা নিয়ে যায় আমি দেখতেছি অনেক দূর থেকে একটা কাফেলা আসতেছে নৌকা ভাঙতে ভাঙতে আসতেছে আমি দেখেছি গরিবের নৌকাটা চিরদিনের জন্য তারা নিয়ে যাবে আর সে সংসার চালাইতে পারবে না মূসা নবীকে আমি দেখলাম না আপনি দেখলেন কেমনে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার চোখের মধ্যে সেই রহমতের নূর দিয়া দিছে আমার যুবক পোলা পান্ডি জবান না কইলে কোন আল্লাহু আকবার আমরা চোখের নূর কই মোবাইলের ভিতরে তিন দিন আগে ওয়াজ গেলাম যায় কইলাম রে বাবা রে আরে বাবা মসজিদের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিনে কো আসসালাতু খাইরু মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম আর শয়তান তোমার ওই টাইমে ফিডের মধ্যে মর দেখ ঘুমাই থাক ঘুমাই থাক নামাজ থেকে ঘুম উত্তম তোমার এক ফুল উঠতে সুবহানাল্লাহ এটা বলে সুবহানাল্লাহ এ ওয়াজ বুঝে না আওয়াজ বুঝে না পরে সেচ্ছে না বলে আলী আগের জিতরে নাই দিক কেন সাইরা দিছে তুই কোরআন সুমার লাগে দিব আলহামদুল লাগে দিব ইডহন জানোস না বেড়া দি তিনবার তিনবার ওষুধ গা কথা কর না ঠিক কিনা বলেন আরো জোরে কোন ঠিক কিনা আজকে আবার মাইকটা বালা পড়ছে ঠিক কিনা ঠিক কিনা মাইকটা বালা পড়ছে সেরা সেরা আশাফুল সাউন্ড আরে মারহাবা জুরে কর না কষ্ট হইতেছে তো হাকি কটটা শুনে যাবেন নি বাবার বাবা মিনিটে তিনটা ফোন আইরে ভালোই তো মারহাবা জুরে কর একদম পুরাইলে ছবি বন্ধ রে বন্ধু যাইবার কাহালে আপন পাইবা না এই বন্ধু মইরা দেখেন না ফেসবুকে লিখব দুস্ত এত তাড়াতাড়ি ফাঁকি দিয়ে চলে গেলি দুস্ত ভাবতেও পারিনি পাঁচ দিন পরে বলবে দুস্ত তোমাকে আর স্মরণ রাখতেও পারিনি এই পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না যিনি মনে রাখেন তিনি হলো সোনার মদিনা কথা কর ঠিক কিনা আমি হব মাদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে
যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আল্লাহ আকবার বলবেন না আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা যার দর রোজার কিনারে কেটে যাবে দিনামা আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন গো শাফাতের দাবিদার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ ওই মূসা নবী ডাক দিয়ে বলে হে খিজর আলাইহিস সালাম আপনি কেন নৌকাটাকে ডুবাই দিলেন আমি দেখতেছি ডাকাতে সে তাকে নিয়ে যাবে এই জন্য ছিদ্র করে ডুবাই রাখছি পানির নিচে যাতে তারা নৌকাটা দেখতে না পারে একটু পরে ছেলেটা নৌকা ছিদ্র বন্ধ করে পানি সেচে নৌকাটা ব্যবহার করতে পারবে ডাক দিয়া বলে খিজর আলাইহিস সালাম আপনি এত বড় বিশাল বিল্ডিং টা কেন আঙ্গুল দিয়া ধাক্কা মেরা সোজা করে দিলেন আপনারা জবান খুলেগন যে খিজর আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিং সোজা করে দেয় তার শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর এই জন্য ডাক দিয়া কান মুসা নবী আমি কেন বিল্ডিং টা সোজা করে দিছি জানো নি কারণ এই বিল্ডিং এর আল্লাহওয়ালা মানুষগুলো তার সন্তানদের জন্য অনেক স্বর্ণ মুদ্রা বিল্ডিং টা নিচে রেখে গেছে এই মুহূর্তে যদি বিল্ডিং না পয়না যায় তার সন্তানগুলোর স্বর্ণগুলা লুটপাট হয়ে যাবে আমি ওই মা বাবার রেখে যাওয়া আমানত আমি আল্লাহর পক্ষ থেকে এইগুলা বিল্ডিং এর নিচে সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছি যুবক ভাইরা এবার জিজ্ঞাসা করে আপনি দুইটা বাচ্চারে টিপ দিয়া মাইরা ফেললেন কেন এবার ডাক দিয়ে বলে মারছি কেন আমি দেখতেছি এরা বড় বলে এমন অন্যায় করবে এমন না মানি করবে যেই জন্য তার আব্বা আম্মাকে দোষী হতে হবে আব্বা আম্মাকে দোষারোপ করবে আব্বা আমার মান সম্মান নষ্ট করবে এই জন্য আমি এই সন্তানগুলোরে জান্নাতে পাঠাইয়া দিছি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি আপনারে মারলে আমি জাহান্নামি আর উনি বলে আমি গলার টিপ দা মাইরা এদেরকে জান্নাতে পাঠাইয়া দিছি তার মানে বোঝা গেল কানা আব্দান সালিহান খিজর আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ এবং খুশি ছিল এই জন্য যুবক ভাইরা জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না পানির মধ্যে প্রস্রাব করা হলো বিনা কারণে কবিরা গুনাহ আর মধ্যে পেশাব করলে ব্রেইন শক্তি কমে যায় স্মরণের কালে কালিমা অনসীম হয় না স্মৃতি শক্তি কমে যায় স্মৃতির মধ্যে গজব পড়ে যায় কারণ পানির মধ্যে একজন আল্লাহওয়ালা থাকেন কানাব দান সালিহান এই জন্য খিজর আলাইহিস সালাম পানির নিচে বাস করে এই জন্যই তো যুব খবরদার খবরদার এই জন্য সন্তানের সন্তানের অপমানের কারণে সন্তানে পাপ কাজ করলে মা বাবার কবরের মধ্যে যায় সন্তানে অন্যায় কাজ করলে মা বাবার উপরে বর্তায় গিয়া সন্তান অন্যায় কাজ করলে মা বাবা কলঙ্কি হতে হয় এই জন্য আমার যুবক ভাইরা আমারও তো এমন তৌফিক দেয় নাই যে আমি দেখবো আপনি মায়ের সঙ্গে কারা ব্যবহার করছেন আর আমি গলা সিদ্ধা বোঝাই বোঝা আপনি বোঝাবো কিন্তু একটা কথা বইলা দিয়া যায় জীবনে যদি জিরো দিকে হিরু হতে চায় একটা মানুষকে মনে কষ্ট দিও না আর একটা মানুষকে কষ্ট দিও না এই দুইটা মানুষ একটা মানুষ সারাদিন বস্তা টানলো কয় না আমি কষ্ট করেছি আর একটা মানুষ সাত দিন ভাত খাইল না খাইলো কয় না আমার ক্ষুধা লেগেছে এই মানুষটার নাম হলো মা এবং বাবা সব মাপিলে কথাগুলো পাঁচ দিন বলি কেন এই যুবকদের বিচার আছে আমার কাছে অনেক আজকে তো আমার মুড়ি তানবীরের বাসায় গেলাম মানে আসিফের বাসায় গেলাম যাওয়ার পরে তার আম্মা বলতেছে আমার তানবীরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারে ভালো রাখে
থাকে আমার জন্য দোয়া করবেন আরে মা বাবা আছে দেইখা না এখন দোয়া চাই মা বাবা আছে দেইখা না হাত তুলা দোয়া করে এই জন্য মার মনে কষ্ট দিলে ওই হাজার টাকার মালিক ফকির হইয়া যায় মাকে ভালোবাসলে রাস্তার একটা ফকির আল্লাহর ওলি হয়ে যায় কথা কোন ঠিক কি না এই বুড়া বাপটা সারা জীবন ফুতফুত করতে করতে এরিকেত বাসতে বাসতে গরুর ঘাস কাটতে কাটতে দুধ নিয়া সকালবেলা যায়া বিক্রি করতে 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 তোরে মানুষের মতো মানুষ বানাইছে আমারে মানুষের মতো মানুষ বানাইছে আরে এমন মাহফিল দিলে লাভ হইতো না যদি মা বাপ তোমার দ্বারা কষ্ট পায় এখানে এলাকায় আমার অনেক মুরিদ আছে আমি একটা কথা বইলা দিয়া যায় একটা কথা বইলা দিয়া যায় মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা তুমি কি এখনো টের পাও না আমি মাহফিলের মধ্যে হাজার লোক নিয়ে রুমাল ছেড়ে মুরিদ করতে পারতাম কিন্তু আমি করি না আমি মাঝে মাঝে যেখানে খুব প্রত্যন্ত এলাকা মানুষের অনুরোধে মানুষ বেশি হইয়া গেলে আমি একটু ওয়াজে তওবা করাই দেই হে বন্ধুরে একটা কথা কইয়া দিয়া যায় আমি তাহিরি হইলাম মা বাবার ভক্ত আমি বাচ্চা বাচ্চা ফুলাফান বানাই যারা মা বাপরে ভালোবাসে আমি তার মাথায় রাখবো যারা মা বাপরে কষ্ট দেয় তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই কথা বলেন ঠিক কি না বাবা গো বাবা বাবা গো বাবা আমার বাপ নাই তো এর লেগে বিদায় বেলা কতটা গায়ে আছে আপনার বাপের সম্মান করেন মাদারের সম্মান করেন এই পুরা মানুষটা এই এখন কোনা মুখ খুলে কোনা তো এটা তো বেহব সব আমার বাপ কইছে না জীবনে জীবনে কইছে না এটা তো কোনা এটা তো সুজা আর কার বদনাম করে ফুতির বদনাম করে রাস্তা জীবন না 90% পরিবারের ভিতরে বুড়া বাপ মাটা সন্তানের বউর দ্বারা অবহেলিত কথা বলেন এরা মুখ খুললা কয়না যে সবকিরা ফুতির বিয়া করাইছে দোকান পাটে যাইয়া কয়না দিন শেষে বদনামটা ঘরের হবে এই জন্য কয়না যে সবকিরা বিয়া করাইছে আজকে সে মা বাপ বুড়া বেটাটা বুড়া বেটিটা একটা কাফড় মুড়া দিয়া শীতের দিন ফুটে থাকে খবরও লয় না আল্লাহর কসম কইরা কয় বাপ মারে কষ্ট দিয়া কম্বল লিয়া ঘুমাইবা ওই কবরে গেলে কোনো সম্বল পাইবা না কথা কোন ঠিক না বেটি এদের আমার সাথে কোন একটু কোন বাবা গো হো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক